ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমরা যেহেতু ডিফারেন্সিয়েশনটা খুব ভালোভাবে শেষ করেছি, আশা করি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রি রিকুইজিট চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সিয়েশন। যে ডিফারেন্সিয়েশনটা ভালো পারে সে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটাও ভালো পারবে আশা করি। তো চলো শুরু করা যাক। ফার্স্টলি আমি তোমাদেরকে দেখাবো যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেসিক কনসেপ্টটা কি বা এটা কোথা থেকে আসলো। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ যার বেস হচ্ছে এক্স এবং হাইট হচ্ছে ওয়াই। তাহলে যদি তোমাকে বলা হয় এই ত্রিভুজটার এরিয়া কত হবে, তাহলে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে যে এই ত্রিভুজ এরিয়া হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। এখানে যখন তোমার এই ত্রিভুজটার এরিয়া হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই হচ্ছে, এখান থেকে কিন্তু তুমি দুইটা জিনিস চিন্তা করতে পারো। এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর এই দুই ভ্যারিয়েবলের সমন্বয়ে গঠিত একটি ফাংশন। এখানে এই এরিয়াটা আমরা দুই ভাবে চেঞ্জ করে দিতে পারি। যদি তোমার মনে হয় যে আমরা বেস এক্সটাকে ঠিক রাখবো বাট ওয়াইটাকে চেঞ্জ করে দেব, তাহলে কিন্তু আমাদের এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। অথবা যদি এমন হয় যে আমরা হাইটটাকে ঠিক রাখবো বেসটাকে চেঞ্জ করে দেব, তারপরেও কিন্তু আমাদের এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে। এর মানে এখানে দুই ধরনের পসিবিলিটি আছে, যে এক্সটাকে ঠিক রেখে ওয়াইটাকে চেঞ্জ, এবং কি আমরা ওয়াইটাকে ঠিক রাখে এক্সটাকেও চেঞ্জ করে দিলেও কিন্তু আমাদের টোটাল এরিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে চিন্তা করতে পারি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের। আমরা যদি দেখি কি পরিমাণ চেঞ্জটা হয় যদি আমরা একটাকে ঠিক রেখে আরেকটাকে চেঞ্জ করি, তাহলে দেখো এখানে আমি এখানে ফার্স্টলি আমি এক্সটাকে চেঞ্জ করে ওয়াইটাকে ঠিক রেখেছি, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করলে আমাদের এরিয়াটা চেঞ্জ হচ্ছে এমন। সেম অ্যাজ তুমি যদি এই কাজটা ওয়াইটাকে চেঞ্জ করে এক্সটাকে ঠিক রাখো, তারপরেও তোমার এরিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এরিয়াটা চেঞ্জ হচ্ছে এইরকম। তাহলে যে সমস্ত ফাংশনগুলোর ক্ষেত্রে এরকম ডাবল ভ্যারিয়েবল বা ট্রিপল ভ্যারিয়েবল থাকে, এই সমস্ত ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের প্রত্যেকটার ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করেই কিন্তু চেঞ্জটা করা যাবে। তো সেও এই ক্ষেত্রে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনগুলো ইউজ করতে পারি, এবং কি এখান থেকে আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা চলে আসছে। তো আমরা এখানে ফার্স্টলি দেখে নিচ্ছি যে আমাদের যে ফাংশনগুলো আছে এর ভিতরে কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল ফাংশন। দ্যাট মিন্স হচ্ছে দেখো এখানে যে ফাংশনটা দেখানো হয়েছে এখানে সবগুলো টার্ম হচ্ছে এক্স রিলেটেড, দ্যাট মিন্স এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবলের ফাংশন, এবং এই ফাংশনটা চেঞ্জ শুধুমাত্র সম্ভব একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে, সেটা হলো এক্স এর সাপেক্ষে। তাহলে এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে ডিডি এক্স অফ এফ লিখতে পারি। এভাবে আমরা এই ফাংশনটা চেঞ্জ করতে পারবো। বাট ফাংশন সবসময় ওয়ান ভ্যারিয়েবলের হয় না, মাল্টিপল ভ্যারিয়েবলের হতে পারে। যেমন যদি একের অধিক কোনো ভ্যারিয়েবল থাকে একটা ফাংশনে, সেটাকে বলা হয় মাল্টিপল ভ্যারিয়েবল ফাংশন। যেমন এখানে দেখানো হয়েছে এই ফাংশনটা হলো টু ভ্যারিয়েবলের, এখানে এক্স এবং ওয়াই আছে, এর মানে এই ফাংশনটাকে চেঞ্জ করতে এক্স এবং ওয়াই এই দুই ভ্যারিয়েবলের সাপেক্ষেই চেঞ্জ করতে পারবো। সিমিলারলি এখানে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে থ্রি ভ্যারিয়েবলের ফাংশন, এই ফাংশনটাকে আমরা এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যারিয়েবলের সাপেক্ষেই চেঞ্জটা দেখাতে পারবো। আমরা যে ডিফারেন্সিয়েশন করি সেখানে হচ্ছে আসলে দুই ধরনের ডিফারেন্সিয়েশন করি, একটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েশন। তো সিঙ্গেল ভ্যারিয়েবলগুলো একটু আগে দেখেছি, সেটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, এবং যদি মাল্টিপল ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়েশন করি সেটার নামই হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো নাও হোয়াট ডু ইউ মিন বাই অর্ডিনারি ডিফারেন্সিয়েশন? অর্ডিনারি ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা যখন কোনো সিঙ্গেল ভ্যারিয়েবলের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে চাই তখন সেটাকে বলা হয় আসলে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। দ্যাট মিন্স এখানে ফাংশনটা হচ্ছে অনলি এক্স রিলেটেড, সো এই ফাংশনটাকে আমরা শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো, এবং যদি করি তাহলে এরকম একটা সলিউশন পাবো, এবং এখানে নোটেশন হিসেবে আমরা ইউজ করছি হলো ডি ডি এক্স। সিমিলারলি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি চাই তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে যদি মোর দেন ওয়ান ভ্যারিয়েবলে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে চাই তাহলে সেটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এবং কি এখানে দেখা যাচ্ছে যে টু ভ্যারিয়েবলের একটা ফাংশন দেখা যাচ্ছে, এবং এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই উইথ রেসপেক্ট টু এক্স, তখন আমরা নোটেশন হিসেবে ইউজ করছি ডেল ডেল এক্স। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড দ্য পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই সলিউশনটা পাচ্ছি। এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি যে যেটা থ্রি ভ্যারিয়েবল ফাংশন, এটাকে আমরা যদি উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এখানেও আমরা নোটেশন হিসাবে ডেল ইউজটা করেছি, এবং কি আমরা এখানে যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি
তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে ফার্স্টলি x এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করে আমরা সলিউশনটা করার চেষ্টা করেছি এবং সেকেন্ডলি আমরা y এর সাপেক্ষে ডিফারেনশিয়েশনটা করে সলিউশনটা করার চেষ্টা করেছি মানে এটাকে z এর সাপেক্ষেও ডিফারেনশিয়েট করা যাবে এবং সেটা করার চেষ্টা করেছি তাহলে এই হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়েশন এবং পার্শিয়াল ডিফারেনশিয়েশন নাও আমরা আসলে এই চ্যাপ্টারে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়েশন পার্শিয়াল ডিফারেনশিয়েশনটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে যদি আমরা মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল থাকে কোনো ফাংশনে এবং সেটাকে যদি আমরা ডিফারেনশিয়েশন করতে চাই সেটাই হচ্ছে আসলে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়েশন তো আমাদের আসলে পার্শিয়াল ডিফারেনশিয়েশনে বেশ কিছু নোটেশন আমরা ইউজ করি পার্শিয়াল ডিফারেনশিয়েশন সবসময় ডেল ইউজ করি নোটেশন হিসাবে এখানে আমি দেখাচ্ছি ইউ যদি একটা ফাংশন হয় এবং এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে চেঞ্জ দেখতে চাই বা ডিফারেনশিয়েশন করতে চাই তাহলে এটাকে আমরা ডেল ইউ ডেল এক্স লিখতে পারি অথবা এটাকে ইউ অফ এক্স এটাও লেখা যায় সিমিলারলি যদি ওয়াই এর সাপেক্ষে হয় তাহলে ইউ ওয়াই বা যদি জেড এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন দেখতে চাই সেটাকে আমরা সংক্ষেপে ইউ জেড লিখতে পারি তো এখানে আমরা যদি একই ফাংশনকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেনশিয়েশন দেখতে চাই তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার লিখতে পারি অথবা এটাকে ইউ এক্স এক্স এটার দ্বারাও বোঝাই যে ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেনশিয়েশন করা হয়েছে এবং কি সিমিলারলি ওয়াই এবং জেড এর ক্ষেত্রে একই রকম এবং কি এখানে দেখা যাচ্ছে যে আমরা ইউ ফাংশনটাকে ফার্স্টলি ওয়াই এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করেছি এবং সেকেন্ডলি এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করেছি তো এটাকে আমরা সংক্ষেপে ইউ এক্স ওয়াই লিখতে পারি এবং বাকিগুলো সেম একই রকম এখানে এই যে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এই যে নোটেশন গুলো এগুলোকে বলা হয় লিবনিজ নোটেশন এবং কি আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখাচ্ছি যে এক্স প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেনশিয়েশন করি বাই ইউজিং লিবনিজ নোটেশন দেন আমরা ডেল ডেল এক্স অফ ইউ এটাকে আমরা যদি ডিফারেনশিয়েশন করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে আমরা এরকম সলিউশন পেয়ে যাচ্ছি এবং কি যদি এটাকে আমরা সেকেন্ড টাইম ডিফারেনশিয়েশন করি তাহলে এরকম আনসারটা পাচ্ছি আরেক ধরনের নোটেশন যেগুলো ইউজ করলাম ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড ইউ এক্স এক্স এইগুলোকে বলা হয় ল্যাগ্রাঞ্জ নোটেশন একটা হচ্ছে লিবনিজ নোটেশন আর একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ নোটেশন তাহলে আমরা সেম এই একই কাজ এখানে করতে পারি এই এক্সাম্পলটাই আমি যদি এখানে আবার করি যে ইউ এক্স দ্যাট মিনস হলো এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন এবং ইউ এক্স এক্স হলো এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে সেকেন্ড টাইম ডিফারেনশিয়েশন এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে একটা ফাংশন দেয়া আছে যেটা হচ্ছে এক্স ওয়াই জেড থ্রি ভ্যারিয়েবল ফাংশন এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছে ইউ এক্স ইউ ওয়াই অ্যান্ড ইউ জেড সিম্পলি জাস্ট আমরা আমাদের গিভেন ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেনশিয়েশন করব যেহেতু আমাদের ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং তাহলে আমরা জানি যে এক্স এর জায়গায় হুবাহু এক্স না থাকলে যা থাকবে তাকে আমরা এক্স ধরে নেব এবং যাকে এক্স ধরবো তাকে পুনরায় ডিফারেনশিয়েশন করব তাহলে এখানে এক্স ওয়াই জেড আছে এটাকে আমরা যদি এক্স ধরে নেই যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করছি তাহলে যদি এক্স ধরে নেই তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেনশিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স এবং যাকে এক্স মনে করলাম তাকে পুনরায় ডিফারেনশিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স যেটাকে আমরা এক্স ধরলাম এক্স ওয়াই জেড এটাকে যদি আমরা পুনরায় এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করি তাহলে এক্স এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন হলে হয় ওয়ান আর বাকি রয়ে গেলে হলো ওয়াই জেড এখানে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে এবং কি সেকেন্ডলি যদি আমরা সেম একই রকম ভাবে ওয়াই এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করি এই ইডিপর এক্স ওয়াই জেড এটাকে এই সম্পূর্ণ অংশটুকুকে আমরা ওয়াই মনে করে নেব এবং ওয়াই এর সাপেক্ষে পুনরায় ডিফারেনশিয়েশন করব এবং কি লাস্টলি যে আমাদের জেডটা আছে তো সেম একই রকম ভাবে জেড এর সাপেক্ষেও একইভাবে ডিফারেনশিয়েশন করলে আমরা সলিউশনটা পেয়ে যাচ্ছি এখানে আমি আরও একটা প্রবলেম দেখানোর চেষ্টা করেছি যে এইটাকেও আমরা এক্স ওয়াই এবং জেড এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করব এটা খুবই সহজ ম্যাথ যখন এক্স এর সাপেক্ষে করব তখন এক্স এর ফর্মুলাগুলো ইউজ করব ওয়াই এর সাপেক্ষে করলে বাকিগুলোকে কনস্ট্যান্ট হিসাবে কাউন্ট করব এখানে যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করেছি তখন আমার এইটা শুধু ভ্যারিয়েবল করে কাউন্ট হবে এবং এই দুইটা কনস্ট্যান্ট হয়ে যাবে এবং কনস্ট্যান্টকে ডিফারেনশিয়েশন করলে হবে জিরো এই জন্য এগুলো আর লেখা হয়নি শুধুমাত্র এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করলে শুধু মাইনাস ফাইভটা আনসার চলে আসতেছে সিমিলারলি ওয়াই সাপেক্ষে যখন ডিফারেনশিয়েশন করা হচ্ছে এই দুইটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র এটা ভ্যারিয়েবল এবং ওয়াই কে ওয়াই সাপেক্ষে ডিফারেনশিয়েশন করলে হয় ওয়ান তো আমার আনসারটা হলো সিক্স সেম একই রকম জেড এর সাপেক্ষে যখন করা হচ্ছে তখন এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট এবং লাস্টলি এটা হচ্ছে ভ্যারিয়েবল এবং এই জেড কে জেড এর সাপেক্ষে ডিফারেনশিয়েশন করলে হচ্ছে 1 that means আমাদের আনসারটা হয়ে গেল 8
সেম একই রকম ভাবে এখানে আরো একটা ফাংশন দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য সেম একই রুলস অ্যাপ্লাই করে বারবার এখানে ম্যাথগুলো করা হয়েছে। তো এখানে আর একটু বেশি জিনিস যেটা করা হয়েছে সেটা হলো এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার, এবং কি এখানে লাস্টলি ইউ অফ এক্স, এক্স মানে হচ্ছে আমরা আমাদের যে ইউ এর ফাংশনটা ছিল সেই ইউ এর ফাংশনটাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা ফার্স্ট টাইম যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম তাহলে আমাদের আনসারটা আসলো এইরকম। এখন যখন আমি এটাকে সেকেন্ড টাইমের জন্য ডিফারেন্সিয়েশন করব তখন এই আনসারটাকে আবার ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স। এখানে সেটাই করা হয়েছে, দেখ ইউ এক্স তো একবার বের করেছি এখানে, তো যখন আমি সেকেন্ড টাইম এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি তাহলে তখন আবার আমি এখান থেকে যে আনসারটা পেলাম সেইটাকে এখানে লেখার চেষ্টা করা হয়েছে এবং এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, বাকিগুলো কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে ওয়ান, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় টুয়াইস এক্স, এবং এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে হয় থ্রি এক্স স্কোয়ার। সিম্পল মাল্টিপ্লিকেশন করলেই আমাদের এই আনসারটা চলে আসে। ইউ অফ ওয়ান ওয়াই বের করতে চাচ্ছি তখন এখানে ইউ অফ ওয়াই একবার, দ্যাট মিন্স হচ্ছে ইউটাকে আমরা যখন ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করেছি তখন আনসার পেয়েছি হচ্ছে এটা। তো এখন এই ফাংশন থেকে যখন আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করব তো এইখান থেকে যে আনসারটা পেয়েছি সেটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ওয়াই ব্যতীত বাকি সবাই কনস্ট্যান্ট আকারে কাউন্ট হবে, তাহলে এখানে ওয়াই কিউবকে ডিফারেন্সিয়েশন করলে হবে থ্রি ওয়াই স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হবে টু ওয়াই, দেন মাল্টিপ্লিকেশন করলে আমাদের আনসারটা চলে আসবে। তো এইভাবে আমরা সহজেই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা করতে পারি। এখানে আরও একটা ম্যাথ দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের ফাংশনটা হচ্ছে ইউ ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ প্লাস ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটা আমাদের প্রথমে প্রমাণ করতে হবে, দেন ভেরিফাই করতে হবে এটা। এর মানে দেখো এখানে বলা হচ্ছে ইউটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ইউটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং কি এই দুই ডিফারেন্সিয়েশনকে যোগ করলে আমাদের আনসারটা জিরো হবে, এবং কি সেকেন্ডলি যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে ইউটাকে ফার্স্ট আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব দেন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সিমিলারলি ইউটাকে আমরা ফার্স্টলি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এন্ড দেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এবং কি দুইটাই আনসার সেম হবে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে আমরা যদি আস্তে আস্তে ম্যাটার সলভ করা শুরু করি তাহলে আমাদের এটা দেওয়া আছে, দেন আমরা এটাকে ফার্স্টলি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করি, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ফার্স্ট ফাংশনটা হলো আমাদের লগ, তাহলে আমরা জানি লগ এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, তো এক্স এর জায়গাতে আমার এই টোটাল ফাংশনটা আছে, তাহলে এক্স এর জায়গাতে যা আছে তাকে আমরা এক্স ফার্স্টলি ধরে নেব, লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এবং কি যাকে এক্স মনে করে নিলাম তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা এখানে করা হয়েছে। এখানে যখন ডিফারেন্সিয়েশনটা করা হলো এক্স এর সাপেক্ষে শুধুমাত্র এক্স হচ্ছে ভ্যারিয়েবল এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে করলে হয় টুয়াইস এক্স, এবং এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এরকম হচ্ছে। এর মানে ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের সলিউশনটা হচ্ছে এরকম, ডেল ইউ ডেল এক্স এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটাকে যদি আবার আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম হচ্ছে যে আমাদের এইটা ছিল আমাদের লাস্টলি যখন আমরা সলভ করেছিলাম আমাদের এই ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে, দেন এই আনসারটা আসছিল এই আনসারকে আবার আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখানে দেখতে পাচ্ছি দুটো ফাংশন ইউ বাই ভি আকারে আছে, তাহলে আমরা এখানে ইউ বাই ভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, ইউ বাই ভি এর ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি দেন আমরা এরকম পাচ্ছি ভি স্কোয়ার ভি ডেল ডেল এক্স অফ ইউ মাইনাস ইউ ডেল ডেল এক্স ভি, তাহলে শুধুমাত্র এখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করব এবং এক্স ব্যতীত বাকি যা থাকবে সবাইকে আমরা জিরো করে দেব, তাহলে যদি জিরো করে দিই তাহলে এবং কি ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের লাস্টলি এরকম আনসারটা আসতেছে, এবং এটাকে আমরা যদি সুন্দর করে লিখি তাহলে আমরা লাস্টলি লিখতে পারি হচ্ছে এটা। এর মানে হচ্ছে আমাদের ডেল ইউ ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের আনসারটা আসতেছে এটা, এক্স এর এক্স। এখন যদি আমরা ইউটাকে ওয়াই সাপেক্ষে ফার্স্টলি একবার ডিফারেন্সিয়েশন করি সেম একই লজিক যে আমরা এক্স এর জায়গাতে এক্স না থাকলে এটাকে আমরা যেহেতু ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তাহলে এটাকে আমরা মনে মনে ধরবো ওয়াই,
তাহলে লগ ওয়াই হয়ে গেল, তখন এটার ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই এক্স, এবং কি আমরা যদি ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো টু ওয়াই। তো সেম একই ওয়েতে আমরা যদি এই ইউটাকে আবার ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু ওয়াই, দেন ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার পাবো, এবং কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেল ডেল ইউ অফ ওয়াই, দ্যাট মিনস এই ফাংশনটা আমরা যে সলিউশন করলাম এটাকে এখন আবার ডিফারেন্সিয়েশন করবো উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে যদি আমরা ওয়াই এর রেসপেক্টে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে সেম একই রকমভাবে ইউ বাই ভি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, এবং কি যেখানে ওয়াই ছিল তারা ভেরিয়েবল হবে এবং বাকিরা কনস্ট্যান্ট হবে। যদি হয় তাহলে আমরা লাস্টলি এরকম আনসারটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইউ ফাংশনটাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করার ফলে যে আনসারটা আসছে সেটা। এটা আমরা প্রিভিয়াসলি বের করেছি এবং কি এটা মাত্র বের করলাম, এখন এই দুটাকে যোগ যদি করি তাহলে আমাদের এইটা প্লাস এটা আসতেছে। এখন এটাকে যদি আমরা যোগ করে দেখি তাহলে ইজিলি আমরা বলতে পারি যে দেখো টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস, তাহলে অল টার্মস আর জিরো, জিরো বাই সামথিং দ্যাট মিনস হচ্ছে জিরো। তাহলে আমাদের ফার্স্ট যে প্রমাণটা ছিল সেটা হয়ে গেল। সেকেন্ডলি আমাদের কোশ্চেন ছিল যে ইউটাকে ফার্স্টলি ওয়াই সাপেক্ষে এবং দেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখতে হবে যে আনসারটা কি আসে। তাহলে ফার্স্টলি আমরা এখানে ইউটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করতে চাই, এই আনসারটা আমরা ইতোমধ্যেই বের করে রেখেছি আমাদের প্রিভিয়াস স্লাইডে। ইউটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যে আনসারটা আসে সেটা আমরা এখানে লিখে দিয়েছি। তো এইটাকে জাস্ট আমরা এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব বাই ইউজিং ইউ বাই ভি ফর্মুলা। তাহলে ইউ বাই ভি ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম আসতেছে, এবং এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে তাহলে এক্স ছাড়া বাকি যা আসে সব জিরো হয়ে যাবে। তাহলে ফার্স্ট টার্মটা আমাদের এখানে জিরো হয়ে যাচ্ছে, যে এখানে যেহেতু আমাদের টু ওয়াই কে ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট মিনস এটা জিরো, এবং কি এটা এক্স এর সাপেক্ষে যেহেতু টু এক্স তাহলে এই টার্মটা টোটাল জিরো হয়ে যাবে, এবং কি এখানে হবে মাইনাস ফোর এক্স ওয়াই। তাহলে আমাদের যদি ইউ ফাংশনটাকে ওয়াই এবং এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আনসারটা আসতেছে এরকম। সেম একই রকমভাবে যদি আমরা ইউ ফাংশনটাকে এক্স এবং ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে ফার্স্টলি হচ্ছে এক্স এর সাপেক্ষে, এবং এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি আনসারটা আসে সেটা ইতোমধ্যেই আমরা করেছি, জাস্ট ওই সলিউশনটা লিখে দিলাম। এবং এই ফাংশনটাকে এখন ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এবং বাই ইউজিং ইউ বাই ভি ফর্মুলা। ইউ বাই ভি ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম আসবে, এবং কি এখানে ওয়াইটা ওয়াই সাপেক্ষে আমরা চেঞ্জ যেহেতু দেখতে যাচ্ছি শুধুমাত্র ওয়াই যেগুলোতে আছে সেগুলো ডিফারেন্সিয়েশন করা যাবে, বাকিরা জিরো হয়ে যাবে। তাহলে যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের এইরকম ডিফারেন্সিয়েশনটা আসতেছে, এবং যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিই দেন আমরা সলিউশনটা পাচ্ছি এরকম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটাই অল আর সেম, সো আমরা বলতেই পারি এইটা ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু আমাদের এই সেম একই আনসার আসছে। তাহলে আমরা এখান থেকে দুইটা প্রমাণই দেখে নিলাম। নাও আই ওয়ান্ট টু শো ইউ হোয়াট ডু মিন বাই হোমোজিনিয়াস ফাংশন। তো এটাকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়। তো এখানে ফার্স্টলি যে হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনেশনটা আছে, যদি এভরি টার্মের সেম ডিগ্রি হয় তাহলে সেটাকে হোমোজিনিয়াস ফাংশন বলা হয়। যদি কোনো একটা ফাংশনের যতগুলো টার্ম থাকে সবার যদি পাওয়ার সেম হয়, পাওয়ারকে ডিগ্রি বলা হচ্ছে, যদি সেম হয় তাহলে সেটাকে হোমোজিনিয়াস ফাংশন বলা হয়। অথবা যদি একটা ফাংশনকে এই ফর্মেটে প্রকাশ করা যায় তাহলে সেটাকে হোমোজিনিয়াস ফাংশন বলা যায়। অ্যাজ ফর এক্সাম্পল, যদি কোনো ফাংশন এমন হয় এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হচ্ছে এক্স প্লাস টু, তাহলে এই ফাংশনটাকে যদি আমরা এইভাবে লিখি যে আমরা এখানে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এবং নিচে যদি আমরা এক্স কমন নেই তাহলে ওয়ান প্লাস টু বাই এক্স হয়ে যাচ্ছে, এবং কি আমরা এখান থেকে যদি এটাকে মিনিমাইজ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স। এবং এই টোটাল টার্মটাকে যদি আমরা বলে নেই যে দিস ইজ দ্য ফাই অফ ওয়াই বাই এক্স, দিস ইজ দ্য ফাই অফ নতুন একটা ফাংশন ওয়াই বাই এক্স, তাহলে আমরা এই গিভেন ফাংশনটাকে এক্স টু দি পাওয়ার এন, এখানে এন বলতে ওয়ানটাকে বোঝানো, যেহেতু পাওয়ার ওয়ান আছে তাহলে এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করা গেল এই গিভেন ফাংশনটাকে, তাহলে এই গিভেন ফাংশনটাকে আমরা হোমোজিনিয়াস ফাংশন বলতে পারি। এই হোমোজিনিয়াস ফাংশনের উপর বেস করে আমরা আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যাতে করে আমাদের সহজেই প্রবলেমগুলো সলভ হয়ে যায়।
যেমন এর ভিতরে ওয়াইলার্স থিওরেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াইলার্স থিওরেম তখনই অ্যাপ্লাই হবে যখন ফাংশনটা হোমোজেনিয়াস হবে। তো আমাদের ওয়াইলার্স থিওরেমটা হলো ইফ এফ অফ এক্স বি এ হোমোজেনিয়াস ফাংশন ইন এক্স এন্ড ওয়াই অফ ডিগ্রি এন দেন দ্য ওয়াইলার্স ফর্মুলা ইজ এক্স ডেল এফ অফ ডেল এক্স এন্ড ওয়াই ডেল ডেল এক্স অফ এফ ইকুয়াল টু এন এফ। এটা স্যাটিসফাই করবে যদি কোনো একটা ফাংশন হোমোজিনিয়াস হয় তাহলে ওয়াইলার্স থিওরেম অনুসারে সেই ফাংশনটা এইটাকে স্যাটিসফাই করবে। এবং কি এখন আমরা আসলে এই ওয়াইলার্স থিওরেম অ্যাপ্লাই করে ম্যাথ সলভ করা দেখবো। যেমন এখানে অ্যাজ ফর এক্সাম্পল স্বরূপ আমি একটা ফাংশন লিখেছি সাইন ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা এফ ধরে নিচ্ছি। তাহলে এখানে এফ ফাংশনটা হচ্ছে হোমোজিনিয়াস অফ এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি, উপরে উপরে হচ্ছে টু এবং নিচে হচ্ছে ওয়ান, সো দ্যাট মিনস ডিগ্রি হচ্ছে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে আমাদের আসলে এন এর ভ্যালু। এখন আমরা এই হোমোজিনিয়াস ফাংশন এবং ওয়াইলার্স থিওরেমকে অ্যাপ্লাই করে কিছু প্রবলেম সলভ করতে দেখব। সো নাও আমরা এখানে একটা ফাংশনকে হোমোজিনিয়াস এর লজিক এবং ওয়াইলার্স থিওরেম অ্যাপ্লাই করে প্রমাণ করার চেষ্টা করব। তো ফার্স্টলি আমি আমার যে ফাংশনটা দেওয়া আছে ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটাকে যদি আমরা একটু রিরাইট করে লিখি সাইন ইনভার্স যেহেতু, তাহলে আমি যদি সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি তার হয়ে যাবে সাইন ইউ। তো আমি ফার্স্টলি এটাই করেছি, সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে এসেছি সাইন ইউ আকারে, তাহলে আমার এই পাশে রয়ে গেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো এটাকে আমরা ফাংশন ধরে নিচ্ছি এফ, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই সাইন ইউটা হয়ে গেল এফ একটা ফাংশন যেখানে এক্স ওয়াই দুইটাই আছে। আর এখন আমরা এখানে এটা হোমোজিনিয়াস কিনা সেটা চেক করবো এবং এর ডিগ্রি কত সেটা দেখে নেব। তাহলে এখানে এফ ফাংশনটা হোমোজিনিয়াস এবং ডিগ্রি হচ্ছে টু মাইনাস ওয়ান, দ্যাট মিনস এখানে হচ্ছে টু এবং নিচে হচ্ছে ওয়ান, দ্যাট টু মাইনাস ওয়ান। আমাদের এফ ফাংশনটা হোমোজিনিয়াস অফ ডিগ্রি ওয়ান, দ্যাট মিনস ডিগ্রি যদি ওয়ান হয় তাহলে এটাই হচ্ছে আমার ওয়াইলার্স থিওরেমের এন এর ভ্যালু। তাহলে এখন যদি আমরা ওয়াইলার্স থিওরেম অ্যাপ্লাই করি যে ফাংশনটাকে এক্স সাপেক্ষে একবার এবং ওয়াই সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করবো এবং ইন্টু এক্স ইন্টু ওয়াই দিয়ে ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু এন ইন্টু ওই ফাংশনটা, তাহলে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান। সো আমরা এখন এফ এর ভ্যালুটা যদি বসিয়ে দিই আমাদের এফটা হচ্ছে কি সাইন ইউ, এখানে ইউটা কিন্তু এক্স এবং ওয়াই রিলেটেড একটা ফাংশন, দিস ইজ নট এ কনস্ট্যান্ট। এফ এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্টলি হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি, বাট এখানে তোমার মনে হতে পারে এক্স তো নেই, কিন্তু আমি আগেই বলেছি ইউটা হচ্ছে এক্স এবং ওয়াই রিলেটেড একটা ফাংশন, দ্যাট মিনস হচ্ছে ইউর ভিতরে আসলে এক্স এবং ওয়াই দুইটাই আছে। তাহলে এখানে আমরা এটাকে কল্পনা করতে পারি যে আসলে সাইন এক্স হওয়ার কথা ছিল কিন্তু সাইন এক্স এর জায়গাতে এক্স না থেকে আসে হচ্ছে ইউ। তাহলে আমরা জানি যে এক্স এর জায়গাতে এক্স না থেকে যা থাকবে সেটাকে আমরা এক্স ধরে নেব এবং যাকে এক্স ধরবো তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করবো। তাহলে সেম এই লজিক অ্যাপ্লাই করে যদি আমরা এটাকে এখানে সাইন ইউটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে কজ ইউ এবং এক্স ধরেছিলাম তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে আমরা ইউটাকে এক্স ধরেছিলাম তাহলে এই ইউটাকে পুনরায় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। তো সেম একই রকম ইউটাকে আমরা এখানে ওয়াই থাকার কথা ছিল, তাহলে ওয়াই না থেকে আসে ইউ, তাহলে এটাকে আমরা ওয়াই ধরে নিলাম, তাহলে সাইন ওয়াই দ্যাট মিনস কজ ওয়াই এবং যাকে এক্স ধরলাম তাকে পুনরায় ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম এবং এই পাশে যা ছিল তাই রয়ে গেল, আমাদের ডিফারেন্সিয়েশনটা শেষ হয়ে গেল। সো এখন এই পাশে কস এবং কস দুইটাকে কমন নিয়ে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে সাইন ইউ বাই কস ইউ, তাহলে সাইন ইউ বাই কস ইউ আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা থেকে ইজিলি জানি যে এটা হচ্ছে ট্যান ইউ এবং এটাই হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেল, আমাদের প্রমাণে এটাই বলা ছিল। তো এইভাবে আমরা খুব সহজেই একটা ফাংশনকে হোমোজিনিয়াস প্রমাণ করে দেন ওয়াইলার্স থিওরেম অ্যাপ্লাই করে খুব সহজেই আমরা ম্যাথটা সলভ করতে পারি। আমরা যদি আরও একটা ম্যাথ দেখার চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে যে ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এই ফাংশনটাকে আমরা হোমোজিনিয়াস এবং ওয়াইলার্স থিওরেম অ্যাপ্লাই করে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে ফার্স্টলি আমরা ট্যান ইনভার্সটাকে যদি লেফট সাইডে পাঠিয়ে দিই তাহলে হবে ট্যান ইউ ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই এবং এই ফাংশনটাকে আমরা এফ ফাংশন আকারে কল্পনা করে নিলাম। তাহলে আমরা দেখবো যে এটার আসলে ডিগ্রি কত হয়, তাহলে এফ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন ইন এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি, উপরে যেহেতু এক্স আছে এবং কি আমরা জানি রুট ওভার এক্স দ্যাট মিনস হলো এক্স টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস ওয়ান মাইনাস হাফ ইকুয়াল টু আমরা ডিগ্রি পেয়ে গেলাম হচ্ছে হাফ, এটাই হচ্ছে আসলে আমাদের ওয়াইলার্স থিওরেমের এন এর ভ্যালু। তাহলে আমরা একটু এখন ওয়াইলার্স থিওরেম অ্যাপ্লাই করি, ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন ইনটু এক্স, ফাংশনটাকে ওয়াই সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন ইনটু ওয়াই ইকুয়াল টু ডিগ্রি ইনটু ওই ফাংশনটা,
তাহলে এখন আমি আমরা এক্স এফ এর যে ভ্যালুটা ছিল 10u 10u টা যদি বসিয়ে দেই তাহলে আমরা এরকম ফিগার পেয়ে যাচ্ছি এবং এখন আমরা x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে 10u টাকে ডিফারেনশিয়েট করব তাহলে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10u ডিফারেনশিয়েশন হলো sec স্কয়ার u এবং u টাকে যেহেতু আমরা এখানে x হিসেবে কল্পনা করেছি তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েশন করতে হবে এবং সেম x একই রকম ভাবে এখানে u টাকে y হিসেবে ধরে নিয়েছে এবং এটাকে আবার ডিফারেনশিয়েশন করব সেম এবং এখানে যেটা ছিল সেটা রয়ে গেল তো এই পাশে দুই পাশে sec স্কয়ার আছে এটাকে যদি কমন নেই কমন নিয়ে যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে হচ্ছে দেখো যে 1 বাই sec স্কয়ার আর tan কে আমরা লিখতে পারি sin বাই cos তাহলে এখান থেকে যদি আমরা ত্রিকোণমিতিক একটু ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে sec স্কয়ার 1 বাই sec স্কয়ার দ্যাট মিন্স হলো cos স্কয়ার তাহলে cos এবং cos স্কয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি sin ইনটু cos তাহলে আমরা আবার জানি যে 2 sin sin x cos x সমান sin 2x তাহলে যেহেতু 2 নেই তাহলে আমরা এখানে 2টা দিয়ে নিলাম এবং কে 2টা দিয়ে যদি ব্যালেন্স করতে চাই তাহলে 1 বাই হাফ দিতে হবে 1 বাই হাফ তো আগে থেকে ছিল তাহলে 1 বাই হাফ ইন্টু 1 বাই হাফ দ্যাট মিনস হলো 1 বাই 4 তাহলে 2 সাইন ইউ কজ ইউ দ্যাট মিনস হলো সাইন 2 ইউ তাহলে এইভাবে কিন্তু আমরা দেখো খুব সহজেই আমাদের যে প্রমাণটা দেওয়া ছিল সেটার সাথে ম্যাচ করে গিয়েছে তাহলে এই সেম একই লজিক হোমোজিনিয়াস এবং অয়লার্স থিওরেমের লজিক ইউজ করে আমরা কিন্তু সহজেই পার্শিয়াল ডিফারেনশিয়েশন গুলো সলভ করতে পারি তো আশা করি তোমরা পার্শিয়াল ডিফারেনশিয়েশন সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছো তো এখন তুমি কতটুকু বুঝতে পেরেছো এর জন্য যদি এই প্রবলেম গুলো তুমি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমার লার্নিংটা কমপ্লিট হবে বলে আমি আশা করি সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য